এখন আমরা একটু সেজে গুজে যাচ্ছি বড় মার বাড়ি। অনেকদিন বাদে বাবার সঙ্গে দেখা, অনেক এই যে গল্প গুজব চলছে এখন। এটা হচ্ছে পাখির জন্য অবশ্য। আমি ডাকলাম ওগুলো বাবাকে যে কাঞ্চন গাছটাকে দেখানোর জন্য। আসো দেখো, অনেকদিন পর এত উঠে প্রথমে এসে আর কি এটাকে দেখিয়ে দেখে না, মনটা একদম ভালো হয়ে গেল গাছটা দেখে। গাছটাকে তো বাজে অবস্থা হয়ে গেছে, পোকাগুলো খেয়ে ফেলেছিল। সেখান থেকে মালিকাকে ওষুধপত্র দিয়েছে, যাই হোক আপাতত খেয়ে দাঁড়িয়েছে। প্রচুর ফুল, আকাশটাও দেখিয়ে দিস, আবার মেঘলা আকাশ, ফোটা ফোটা বৃষ্টি। আমি জামা কাপড় নামিয়েছি, কাজমা বলে বৃষ্টি, এখানে জবা ঠবা ফুটেছে সব। টগরটা কম ফুটছে এখন, তুমি ছাতাটা মেলো মাথায় দাও। আর এই যে নাক চম্পা, দারুণ লাগছে। আর ফোটা ফোটা বৃষ্টি পড়েই চলেছে, ওখানে কাক ভিজে বসে আছে। এখানে অপরাজিতা দিও, এই অপরাজিতা দিই বলছি, অপরাজিতাও আছে, ওই ওই গাছেও অপরাজিতা আছে। গুড মর্নিং সবাইকে, আরো একটা নতুন ফ্রেশ ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো সকাল সকাল শাশ্বতী তো দেখিয়েই দিল ছাদের অবস্থা, আর গাছে ফুল ফুটলে তো সবার মনটাই খুব ভরে যায়, তাও নিজেদের হাতে তৈরি। তো এই এখন আমি রেডি হয়ে চাটা খেয়ে নিয়েছি, এখন বাজলো ঘড়িটা, যদিও 9:30, কিন্তু ঘড়িটা একটু ফাস্ট আছে, এখন বাজে 9:15। আর এখন আমি বেরোচ্ছি কালীবাড়ির ফুলমালা নিতে, দিয়ে কালীবাড়ি পুজো দিয়ে তারপরে আসবো, এসে কলেজ বেরোবো। আজকে সেরকম একটা তাড়া নেই, ক্লাসের চাপ নেই, তাই একটু দেরি করে। ও হ্যাঁ, একটা খুব আনন্দের খবর কালকে রাত্রে পেয়েছি, আমার যে আগের কলেজ মানে মুখবেড়িয়া কলেজ, সেই কলেজ কিন্তু ন্যাকের মূল্যায়নে এ গ্রেড পেয়েছে। খুব আনন্দের বিষয়, খুব গর্ব হচ্ছে, কারণ একটা সময় কলেজের সাথে খুব মানে ওতপ্রোতভাবে জড়িয়েছিলাম, নিজের হাতে ডিপার্টমেন্ট সাজিয়েছি, নিজের হাতে সব কিছু করেছি, এখনও কলেজটাকে খুব মিস করি। তো যাই হোক, ভাল লাগছে এই ধরনের খবর পেলে, সত্যিই ভালো লাগে। যাই হোক চলুন, তো শুরু করলাম এভাবে, সারাদিন কেমন কাটে দেখতে থাকুন। মেঘলা ওয়েদার, বৃষ্টি পড়ছে আবার পড়ছে না, আমি এখন বাইক নিয়ে যাবো। তো দেখতে থাকুন ভিডিও, আর অবশ্যই এখনো যারা যারা সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেল, প্লিজ সাবস্ক্রাইব করে দিন। নিচের ওটা না, ওই যে ওইটাই হালকা ডিপ যেটা আছে, হ্যাঁ মাঝখানে হালকা দুদিকে ডিপ দিয়ে মিলিয়ে মিশিয়ে যদি দেওয়া যেত। হুম 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 মুখবেড়িয়া কলেজে ন্যাকের যে চেয়ারপার্সন এসেছিল, সে নিজের ফেসবুক পেজে কলেজের নামে বিশাল প্রশংসা, ভূয়সী প্রশংসা করেছে, লিখেছে। সেই পোস্টটা আমি আবার দেখলাম, রাজু শেয়ার করেছে, মানে কি ইয়ে দেখো, মানে এটা হচ্ছে একটা গ্রেট অ্যাচিভমেন্ট, কোনো এগুলো পাবে না অন্য জায়গায়, সত্যি মানে নিজে খুব মিস করি, এরকম হয় নাকি। দেখো কিছু পেতে গেলে কিছু খোয়াতে হবে, হ্যাঁ এটা হয়তো কলেজের ভালো, কিন্তু আমার ওখানে থাকলে আমার প্রজেক্ট, আমার কাজ, আমার পেপার কিছু শুধু ওই ওই কলেজের পেছনেই থাকতো।
ইচ্ছে হতো না আমার, কলেজ কলেজের পেছনে কলেজের ডিপার্টমেন্টের আপগ্রেডেশন এই করতে করতে হতো। কাকা একটু তাকা, ক্যা হো রা হ্যায় ভাই, পড়াশোনা হো রা হ্যায়, ঠিক হ্যায় পড়াশোনা হো রা। এই যে আরেকজন পড়াশোনা করতে এগিয়ে এসছেন দাদা ভাইয়ের কাছে, স্নান করে গোগলের জন্য পরোটা অনেকদিন বাজে, জামাটা ভিজিয়েছে। এবার উঠিয়ে দাও, এবার খেয়ে নাও বাবা। তো আজকে আমাদের ব্রেকফাস্টে তিন রকম আইটেম আছে, কিনা গোগলে বাবাইয়া খেয়ে গেছে আলু ভাজা পরোটা, বাবাই মা খেয়েছে পাঁচমিশালি আর রুটি, আর আমি খেয়েছি গোল পাউরুটি আর খোল, আমার খুব ভালো লাগে এভাবে খেয়েছি। তাই এখন একটুখানি পাঁচমিশালি তরকারি নিয়েছিলাম খাচ্ছি, তার আগে আমাদের গোগল বাবুকে একটু পেয়ারা খেতে দেবে। নীলিবাদি কী খাবো? নীলিবাদি কত দূর? এখন অনেক দূর। ডাল এখন ডাল আর গাছ ইয়ে নাকি ডুমুর বাকি, হাজার বাজে কমপ্লিট, খেয়ে নাও খেয়ে। সকাল সকাল থেকে একটা মেঘমেঘ ভাব ছিল, তারপরে রোদও দিয়েছিল, কিন্তু এই প্রায় একটার পর থেকে প্রচণ্ড হারে বৃষ্টি নেমেছে। আমি ওদের খাওয়ানো দাওয়ানো গোগল এখনও খাওয়া হয়নি, দুদুলকে খাওয়া হয়ে গেছে, ওকে দুদুলকে খাইয়ে দিলাম, ও ঘুমিয়ে গেছে। দেখি বাইরে কী অবস্থা, বৃষ্টি কমেছে কি না। বৃষ্টি এখনও চলছে বাইরে, এখনও বৃষ্টি চলছে, রাস্তায় আজকে তেমন একটা জল জমাতে পারেনি, জমেছে ওই পাশটাতে, ওই পাশটায় জমেছে একটু, ভালোই জমেছে ওই পাশে। দেখা যাক বৃষ্টি যদি এরকম কন্টিনিউ থাকে তাহলে আর গোগলকে আজকে পাঠাবো না এবার কাছে। বৃষ্টিটা দেখি, বৃষ্টিটা যদি এরকমই থাকে তাহলে আজকে তার বেরোচ্ছে না বাড়ি থেকে, আর যদি বৃষ্টি না হয় তাহলে পরে আমার কাছে যাবে। জল জমেছে দেখায় এদিকে, তো এই যে হালকা হালকা কি রাস্তায় উঠছে, আর ওইদিকে জল জল রাস্তায় দিকে নিচু ওই পাশটা জল ঢুকে উঠে গেছে, এদিকে ফ্ল্যাটের মতো জল হয়ে গেছে, পাচ্ছি না ওই ফ্ল্যাটেও জল জল হয়ে গেছে মোটামুটি। চল দেখ সবাই, এখন তো বাজে হচ্ছে দুটো, হবে লাঞ্চ বলে বাবাই এখনও ঢোকেনি, কারণ বৃষ্টির জন্য লেট। তো দেখাই জানছি কী আছে আজকে। তো আজকে মেনুতে রয়েছে এটা তিতো ডাল, আর এদিকে হচ্ছে ডুমুরের তরকারি, এটা মার জন্য ঘি গরম মশলা ছাড়া, এটা পাঁচমিশালি রুটি ছিল এটা, এখনও এটাই আছে, আর কাঁকড়ের আলু ভাজা আর মার বেগুন ভাজা। তো এই মেনু করবো লাঞ্চ, ওদিকে গোগল বাবু বলেই যাচ্ছে চেয়ার দাও, যে গোগল বাবু চলো। বৃষ্টির জন্য আটকে গেছিলাম, দেরি হয়ে গেল আসতে, এখন বাজে পৌনে তিনটে জাস্ট, এখন বৃষ্টি মাথায় নেই, এখন খাবো, সবার খাওয়া দাওয়া কমপ্লিট, আর গোগল যাবে অ্যাবাকাস ক্লাসে, তাই তো গোগল এখন রেডি হচ্ছে খ্যাংরা কাঠি। আর দদ্দু খেয়েছে, গোগল খেয়েছো তো? গোগল কিন্তু এবার লেভেল থ্রিতে প্রমোটেড হয়ে গেল, তার থেকে নতুন লেভেল থ্রি হবে বাতাস শুরু হবে। চলো বেস্ট, সবাইকে গুড ইভিনিং। এখন আমরা একটু সেজে গুজে যাচ্ছি বড় মার বাড়ি, পাপার সঙ্গে অনেকদিন দেখা হয় না, কথা হয় না, প্লাস দিদিভাই জামাইবাবুর সঙ্গেও অনেকদিন দেখা কথা হয় না, সময় পাই না,
তো আজকে ভাবলাম চলো একবার ঘুরেই আসি। তো আমরা চারজন যাচ্ছি, এখন প্রায় সন্ধ্যে 7:30 বেজে গেছে। ভালো আছো তো? হ্যাঁ গো, বহুদিন বাদে, কোনো যোগাযোগ নেই দীর্ঘদিন। কেমন আছে পাপা? পাপা কেমন আছো? ভালো আছো? খুব নাকি শরীর খারাপ হয়েছিল? দাদাইয়া যাবে দাদাইয়ের কাছে? অনেকদিন বাদে পাপার সঙ্গে দেখা, অনেকদিন বাদে। পাপার খুব শরীর খারাপ হয়েছিল, যাই হোক ওই জন্যই আরো দৌড়ে আসলাম। মিষ্টি দিয়েছে, এত মিষ্টি খাওয়া যায়? দিদি ভাই গালে হাত দিয়ে আছো কেন? খাও জামাইবাবু, ভাগ করো জামাইবাবু, চার ভাগ করো, দিদি ভাই, জামাইবাবু, আমি আর তুমি। বাবা খাবি না? হ্যাঁ খেয়ে নাও। এই যে গল্প গুজব চলছে এখন, মালপো ভালো, মাছিমা মালপো খামু, চলো আসলাম সবাই, তোমরা যেও। হ্যাঁ কি বাবা, চলো অনেকদিন পর ঘোরা হলো। ঠিক ঠিক করবো, একদিন করবো, চলো। বাহ, এই ঢুকলাম এখন 9:30 বাজে, দৌড়াতে দৌড়াতে ঢুকেছি। মা ভাগ্যিস ফোন করেছি, গল্প করতে করতে খেয়ালই নেই ঘড়ির দিকে তাকাইনি যে কটা বাজে। আর স্বাভাবিক অনেকদিন বাদে গেছি, একটু গল্প গুজব হচ্ছিল। তা ওদিকে ডাকছে মেঘ আর বিদ্যুৎ চমকাচ্ছে, আর গোগলের সে কি কান্না রাস্তায় আস্তে আস্তে। আর আমরা যত আমাদের চেনা জানা টোটো, তারপরে রিক্সা সব ফোন করছি, কেউ নেই। হ্যাঁ সব ঢুকে গেছে, আর রাস্তায় একটা টোটো বা রিক্সা পেলাম না, দৌড়াতে দৌড়াচ্ছি। চলো আজকের ভিডিও এখানে শেষ করছি, আবার কালকে নতুন ভিডিও নতুন ব্লগে দেখা হচ্ছে। ভালো থাকুন সবাই, গুড নাইট।